প্রিয় শিক্ষার্থীরা, বর্তমান পরিস্থিতি যে বৈশ্বিক অবস্থার মহামারী সৃষ্টি হয়েছে, আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে তোমরা যাতে ঘরে বসে অর্থ বিজ্ঞান কিছু হলেও অনুসরণ করতে পারো, সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা আজকে পদার্থ বিজ্ঞানের দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়, অর্থাৎ তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহে চৌম্বক ক্রিয়া আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতে পূর্বে জেনেছ স্থির তড়িতের ক্ষেত্রে চার্জ যদি স্থির থাকে তাহলে সেই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়, আর চার্জ যদি গতিশীল হয় তাহলে সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর চার্জ গতিশীল হওয়ার ফলে যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এটা বিজ্ঞানী অরিস্টেট 1820 সালে তিনি পরীক্ষার মাধ্যমে দেখিয়েছেন। আমরা জানি একটি চৌম্বককে কেবলমাত্র আরেকটি চৌম্বকই প্রভাবিত করতে পারে, তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক সৃষ্টি হয় বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় এটা এখন আমরা দেখব। এই কারণে আমরা একটা অনুভারব চৌম্বক অঙ্কন করি। এটা আমরা একটা চৌম্বক আঁকলাম যার অনুভারব এস ও এন, অর্থাৎ উত্তর দক্ষিণ মেরু দেওয়া আছে। এই চৌম্বকের উপর যদি আমরা একটা পরিবাহী তার স্থাপন করি তাহলে যদি তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত না হয় তাহলে দেখব যে চৌম্বকটি বিদ্যুৎ হয় না, কিন্তু তারের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে দেখা যাবে যে চৌম্বকটি তার অবস্থা অর্থাৎ বিক্ষেপ ঘটে গেছে। তাহলে এই ক্ষেত্রে প্রমাণিত হয় যে বিদ্যুৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর এই যে বিদ্যুৎ, অর্থাৎ তার যে বিদ্যুৎ প্রবাহিত হয় তার অবস্থানটা চৌম্বক ছলাকার উপরে সমান্তরালভাবে রাখা ছিল, তখন বিদ্যুৎ প্রবাহের ফলে তার উত্তর মেরু কিন্তু পশ্চিম দিকে বিক্ষিপ্ত হয়ে যাবে, এবং তার অবস্থানটা যদি এই চৌম্বক ছলাকার নিচে অবস্থিত হয় তাহলে দেখা যাবে যে বিক্ষেপ যেদিকে উঠিত হয়েছে সেই বিক্ষেপ তার বিপরীত দিকে হবে। এখন তার অবস্থান যদি এই চৌম্বক ছলাকার নিচে হয় তাহলে দেখা যাবে বিক্ষেপ পূর্বে যে বিক্ষেপ হয়েছে তার অবস্থান নিচে হলো, বিক্ষেপ তার বিপরীত দিকে হবে। এখন তার মধ্যে যে পরিবাহীর মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এই বিদ্যুৎ প্রবাহের পরিমাণটা যত বেশি হবে বিক্ষেপের পরিমাণ তত বেশি হবে, এবং তড়িৎ প্রবাহের দিক যদি চেঞ্জ করে দেওয়া হয় পরিবর্তন করে দেওয়া হয় তাহলে বিক্ষেপের পরিমাণ না বিক্ষেপের পরিমাণও দিক পরিবর্তন হয়ে যাবে। তা তড়িৎ প্রবাহের দিক যদি পরিবর্তন করা হয় তাহলে বিক্ষেপের দিক পরিবর্তিত হয়ে যাবে। এ থেকে প্রমাণিত হয় যে কোন পরিবাহিত তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়। এখন এই যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় সেই চৌম্বক ক্ষেত্র এর দিকটা কি হবে, কোন দিকে হবে, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয়ের জন্য ফ্রেমি
ডানস্থ নিয়ম ব্যবহার করা হয়। তো ডান পরিপ্রবাহের দিক বরাবর, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক বরাবর যদি ডান হাতে বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করে অন্যান্য আঙ্গুলের অবস্থান বা মাথা চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এইভাবে যদি তাহলে আঙ্গুল এভাবে আঙুল যদি ধরা হয় পরিপ্রবাহের দিক বরাবর তাহলে দেখা যায় যে চৌম্বক ক্ষেত্রের দিক হবে অ্যান্টিক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীত দিকে। কিন্তু তড়িৎ প্রবাহের দিক যদি আবার কি হয় উল্টা ঘুরে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে চৌম্বক ক্ষেত্রের দিক হবে তার বিপরীত দিকে। এই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র যে সৃষ্টি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা আমরা ফ্রেমিং এর ডানস্থ নিয়ম দ্বারা নির্ণয় করতে পারি। এখন চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, এই চৌম্বক ক্ষেত্রের উপর চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য বিজ্ঞান বায়ু ও সাগার বা যাকে আমরা ল্যাপলাসের সূত্র বলি তিনি এই পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করেন। কিভাবে নির্ণয় করেন যে সেটা এখন আমরা আলোচনা করব। এখন যদি আমরা একটা ক্ষুদ্র দৈর্ঘ্যের পরিবাহী ধরি, এ ধরে নিলাম সি টি একটি পরিবাহী যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই পরিবাহীর একটি ক্ষুদ্র অংশ, এই পরিবাহীর একটি ক্ষুদ্র অংশ আমরা কল্পনা করতে পারি যা মধ্য বিন্দু ও হতে আর দূরে পি একটি বিন্দু বিন্দু যেখানে আমরা তড়িৎ ক্ষেত্রের মান নির্ণয় করব। এখন পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহীর চারপাশে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তার যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে, চৌম্বক ক্ষেত্রের মান হবে ওই পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক। চৌম্বক ক্ষেত্রের মান হবে ওই পরিবাহীর ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যের সমানুপাতিক। চৌম্বক ক্ষেত্রের মান হবে ওই পরিবাহী মধ্যবিন্দুতে ওই বিন্দু দূরত্বের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। চৌম্বক ক্ষেত্রের মান হবে পরিবাহী অভিমুখ এবং ওই বিন্দু সংযোগ রেখা মধ্যবর্তী কোণ সাইনের সমানুপাতিক। এই সূত্রগুলোকে যদি আমরা এক সূত্র করে লিখি তাহলে দাঁড়ায় ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার, ডিবি সমান হল কে আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। এর মান আমরা এখন ভাবে সংজ্ঞায়িত করব যাতে তার মান এক হয়, অর্থাৎ কে এখানে আমরা কে সমান সমান লিখব, কে সমান সমান হলো নিম্ন বাই ও পাই। টেসলা মিটার পার অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। এখন এই সূত্র প্রয়োগ করে আমরা মি নট এর মান
ডেসিগ্রাম মিটার পার অ্যাম্পিয়ার। শূন্য হলো শূন্য মাধ্যমে চুম্বকত্ব বিশ্বতা, শূন্য মাধ্যমে চুম্বক প্রবিষ্টতা। এখন বায়ো স্যাভার্টের সূত্র প্রয়োগ করে আমরা লম্বা ও সোজা পরিবাহী, লম্বা সোজা পরিবাহী ও বৃত্তাকার পরিবাহীর ক্ষেত্রে এর প্রয়োগ করতে পারি। লম্বা সোজা পরিবাহীর ক্ষেত্রে বায়ো স্যাভার্ট সূত্র প্রয়োগ করে আমরা দেখব সমীকরণ কি দাঁড়ায়।
পাই টু জিরো সাইন থিটা ডি থিটা সমান কে আই এ কস থিটা জিরো পাই। তাহলে এখানে হলো কে আই এ ওয়ান বিয়োগ মাইনাস ওয়ান, তাহলে টু কে আই বাই কে, এর মান বসিয়ে দিলে হয় মি নট ফোর পাই টু আই এ, তাহলে এখানে হলো মি নট আই টু পাই এ, এটা হলো লম্বা সোজা পরিবাহের ক্ষেত্রে বায়োসাভার্ট সূত্রে সূত্র প্রয়োগ করে চৌম্বকক্ষেত্রের মান নির্ণয়। এখন এই চৌম্বক ক্ষেত্র বিশিষ্ট হচ্ছে, এই চৌম্বক ক্ষেত্রের ফলে এই চৌম্বক ক্ষেত্রে কোন চার্জ যদি গতিশীল হয় তার উপর আমরা প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের ফলে বা চৌম্বক ক্ষেত্রে একটি চার্জ গতিশীল হলে তার উপর প্রযুক্ত বল এর মান আমরা এখন নির্ণয় করব। এখন আমরা একটা সুষম চৌম্বক ক্ষেত্র আঁকি, এই সুষম একটা বললাম চৌম্বক ক্ষেত্র, এই সুষম চৌম্বক ক্ষেত্র আমরা বি দ্বারা প্রকাশ করলাম, এবং এর উপর যদি একটি চার্জ চার্জ ভি বেগে গতিশীল হয়, ভি বেগে গতিশীল হয় কিভাবে গতিশীল হবে, চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে সমকোণে অর্থাৎ লম্ব বরাবর যদি চার্জটি গতিশীল হয় তাহলে সেই চার্জটি একটি বল লাভ করবে, তো যে বলটা লাভ করে চৌম্বক ক্ষেত্র গতিশীল চার্জটি সেই চার্জটাকে আমরা এটা আরো কল্পনা করতে পারি, চৌম্বক ক্ষেত্রকে যদি আমরা অয়ক্ষ বরাবর এবং চৌম্বক ক্ষেত্রকে অয়ক্ষ করবা এবং চার্জ যদি এক্স ওয়াই তলে গতিশীল হয়, চার্জ যদি এক্স ওয়াই ওয়াই এটা এক্স তলে গতিশীল হয়, এক্স ওয়াই তলে গতিশীল হয় চার্জ, তাহলে দেখা যাবে যে ওই চার্জটি একটি বল লাভ করবে, ওই চার্জটি যে বল লাভ করবে চার্জটি যে বল লাভ করবে সেটা হবে কি চৌম্বক ক্ষেত্র গতিশীল বল হবে এর চার্জ প্রযুক্ত বল হবে ওই চার্জের সমানুপাতিক, চার্জের পরিমাণের সমানুপাতিক, প্রযুক্ত বল হবে বেগের সমানুপাতিক, বল হবে চৌম্বক ক্ষেত্রে সমানুপাতিক, আর প্রযুক্ত বল হবে যেহেতু বল একটি ভেক্টর রাশি, বল হচ্ছে একটি ভেক্টর রাশি, তাহলে এর মান অতি অবশ্যই থাকবে, তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং চার্জ এর অন্তর্ভুক্ত সাইনের সমানুপাতিক।
তাহলে এই সূত্রগুলোকে যদি আমরা একটু দেখি, তাহলে এফ পি সমানুপাতে কিউ ভি পি সাইন থিটা, কিউ ভি পি সাইন থিটা, এটাকে আমরা লিখতে পারি এফ পি সমান কে কিউ ভি পি সাইন থিটা, এ সমান এক ধরে এফ পি সমান কিউ ভি পি সাইন থিটা, এটাকে লেখা যায় কিউ ভি ক্রস পি, এটাই হলো চৌম্বক ক্ষেত্রের গোষ্ঠীর চার্জের উপর প্রযুক্ত বল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুরু বাড়িতে বসে অনুশীলন করো, সময় সাপেক্ষে আমরা আমরা আবার হয়তো তোমাদের সামনে অন্য ক্লাস নিয়ে উপস্থিত হবো। তোমরা সুস্থ সকল ভালো থেকো, বাড়িতে থেকো, নিরাপদে।